শুভ সন্ধ্যা বন্ধুরা। পাবলিক সার্ভিস কমিশন আজকে তাদের ওয়েবসাইটে ফুড এসআই রিক্রুটমেন্টের বিস্তারিত যে বিজ্ঞপ্তি সেটা তারা প্রকাশ করে দিয়েছে। এবং এই যে বিজ্ঞপ্তি সেটাতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই যে পরীক্ষা, সেই পরীক্ষার সিলেবাসে কোনো রকম কোনো পরিবর্তন নিয়ে আসা হচ্ছে না। অর্থাৎ যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাতে পরিষ্কার দেখো একদম যে অ্যাডভার্টাইজমেন্ট 10 পাতা তার একদম শেষের দিকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে স্কিম অ্যান্ড সিলেবাস, সেখানে রিটেন এক্সামিনেশন হবে। রিটেন এক্সামিনেশনটা 100 নম্বরের হবে, তার মধ্যে জেনারেল স্টাডিজ 50 নম্বর হবে এবং অ্যারিথমেটিক হচ্ছে 50 নম্বরের হবে। টোটাল যে এক্সামটা সেটা হচ্ছে আর কি মানে 1.5 ঘন্টা সময়, অর্থাৎ 1.5 ঘন্টা সময়ে তোমাকে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে, তার মধ্যে 50 নম্বর জেনারেল স্টাডিজ এবং 50 নম্বর অ্যারিথমেটিক, ঠিক আছে। আর যারা জেনারেল স্টাডিজে কোয়ালিফাই করবে তাদের মধ্যে লিমিটেড সংখ্যক ক্যান্ডিডেট ডেকে নেওয়া হবে পার্সোনালিটি টেস্ট যেটা সেটা দেওয়ার জন্য, এবং পার্সোনালিটি টেস্ট এখানে রয়েছে আর কি মানে 20 নম্বর। এবং এখানে রিটেন এক্সামিনেশনের সিলেবাস যেটা বলা হয়েছে সেটাতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি, এভরিডে যে নলেজ, সায়েন্স, কমন এক্সপিরিয়েন্স এইগুলোর উপর। আর একবার তোমাদের সিলেবাসটা বলে দিচ্ছি, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, জেনারেল নলেজ, স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, কারেন্ট ইভেন্টস এবং তোমার প্রাত্যহিক যে এক্সপিরিয়েন্স সেই বিষয়টার উপরে, এবং অবশ্যই সায়েন্সের কথা এখানে উল্লেখ করা আছে। আর অ্যারিথমেটিক যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে মানে মেন্টাল এবিলিটি যেটা সেটার সাথে আমাদের পশ্চিমবঙ্গের মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যে সমস্ত অঙ্কগুলো দেওয়া হয় সেই মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে অঙ্ক সেটার উপর ভিত্তি করে। মনে রাখতে হবে এটার উপর ভিত্তি করে যারা পরীক্ষা দিয়ে চান্স পাবে তাদেরকে ডেকে নেওয়া হবে মেন পরীক্ষা, এবং সেই মেন পরীক্ষায় যারা কোয়ালিফাই করবে তাদেরকে নেওয়া হবে। টোটাল এখানে ভ্যাকেন্সির সংখ্যা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 480, ঠিক আছে। টোটাল 480 ভ্যাকেন্সির কথা এখানে বলা হয়েছে। ফর্ম ফিল আপের কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আগামীকাল অর্থাৎ 23 অগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এবং ফর্ম ফিল আপ চলবে সেপ্টেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত। সেপ্টেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, এটা একটা আর কি মানে বড় কথা। আর কলকাতা এবং কলকাতার বাইরে যে বিভিন্ন যে এলাকাগুলো আছে সেই সমস্ত জায়গায় তমলুক, বাঁকুড়া, ঝাড়গ্রাম, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং, ঠিক আছে, তো চুচুড়া, বর্ধমান, এরকম ব্যারাকপুর, এরকম সব জায়গাতেই মানে প্রিলিমিনারি পরীক্ষার যে সিট সেটা আর কি মানে পড়বে। আর একটা কথা আর কি মানে এখানে খুব পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে মানে তোমাকে এই যে পরীক্ষাটা সেটার জন্য যে বয়সের সীমা সেটা তোমাকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে 18 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত এই পরীক্ষাটা আর কি মানে যারা জেনারেল ক্যাটাগরিতে আছে তারা দিতে পারবে। আবার বলছি 18 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ তোমার জেনারেল ক্যাটাগরিতে হলে তোমার জন্মের যে সীমা সেটা 1983 সালের 2nd জানুয়ারি থেকে শুরু হবে, 1983 সালের 2nd জানুয়ারি থেকে 2005 সালের 1st জানুয়ারি, 1983 সালের 2nd জানুয়ারি থেকে 2005 সালের 1st জানুয়ারি, অর্থাৎ আমিও এখন এই পরীক্ষাটা দেওয়ার জন্য এলিজিবল, ঠিক আছে, এরকম যে বয়স সীমা এখানে দেওয়া হয়েছে। আর কোয়ালিফিকেশন যেটা সেটা বলা হয়েছে যে মাধ্যমিক পাশ হতে হবে, বাংলা পড়ার যে যোগ্যতা সেটা থাকতে হবে, অবশ্যই তুমি যে বাংলা পড়তে পারো এই ব্যাপারটা কিন্তু এখানে যে 20 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে সেই পার্সোনালিটি টেস্টে কিন্তু এটাকে আর কি মানে পরিষ্কারভাবে যাচাই করে নেওয়া হবে, ঠিক আছে। আর একটা জিনিস যেটা বলা সেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিতে ভ্যাকেন্সি হচ্ছে 220, আর এখানকার যে পে স্কেল সেটা বলা হয়েছে 22,700 থেকে 58,500 পর্যন্ত, এটা বলা হয়েছে এখানে পে স্কেল, ঠিক আছে। তবে যেটা খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে আমি এই 10 পাতার নোটিফিকেশনটা পড়েছি, কিন্তু পড়ে আমি যে জিনিসটা কোথাও পাইনি সেটা হচ্ছে পরীক্ষার ডেটটা কবে, অর্থাৎ ঠিক পরীক্ষাটা কত তারিখে হবে বা কোন সময়। জেনারেলি আমরা যেটা দেখি যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন যেটা বা মিসলেনিয়াস যখনই হয় তখন আর কি মানে পরীক্ষা কবে হবে তার একটা টেন্টেটিভ সময় দিয়ে দেওয়া হয়, তো নির্দিষ্ট করে কোনো ডেট দেওয়া হয় না, কিন্তু টেন্টেটিভ একটা সময় দেওয়া হয়। কিন্তু আমি পুরো মানে এই যে জিনিসটা সেটা আর কি মানে পড়লাম, এবং এটা পড়েও কিন্তু আর কি মানে কোনো জায়গাতেই মানে দেখলাম না কোথাও যে পরীক্ষার টেন্টেটিভ টাইমটা দেওয়া হয়েছে। আমি ভেবেছিলাম যে হয়তো ডিসেম্বর বা জানুয়ারি কোনো একটা সময় হবে এবং সেটা পিএসসি ঘোষণা করবে, অন্তত আজকের এই নোটিফিকেশনে ঘোষণা করেনি। আমি যদি ভুল হই তাহলে তোমরা প্রত্যেকে পিএসসির ওয়েবসাইট থেকে তো এটা ডাউনলোড করে পড়ছো, তোমরা নিশ্চয়ই আমাকে জানিয়ে দেবে যে আমি ভুল আছি এবং কবে পরীক্ষা হবে সেটা সময়সীমা এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর একটা কথা আর কি মানে যেটা বলা হয়েছে সেটা কি দেখো এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ধরো কখনো দেখা গেল যে কোনো একজন পরীক্ষার্থীর সাথে আরেকজন পরীক্ষার্থীর মোট যে নম্বর সেটা এক হয়ে যাচ্ছে, অর্থাৎ টাই আপ হচ্ছে, তাহলে সেই টাই আপের ক্ষেত্রে সাধারণত আর কি মানে কি করা হবে, তাহলে প্রেফারেন্স উইল বি তার ক্ষেত্রে দেওয়া হবে যার বয়স বেশি, ঠিক আছে, যার বয়স বেশি তার ক্ষেত্রে দেওয়া হবে। আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশনে যদি তুমি আর কি মানে বেশি মার্কস পাও সেটাও কিন্তু আর কি মানে এখানে গুরুত্ব হবে। পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে তুমি দেখবে এই জায়গাটাতে ব্রেকিং প্রিন্সিপাল, মানে এই যে তোমার অ্যাডভার্টাইজমেন্ট সেই অ্যাডভার্টাইজমেন্টের 6 নম্বর পেজ যেটা সেটা হচ্ছে ব্রেকিং প্রিন্সিপাল, সেখানে যেটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট সিকিউরিং হায়ার মার্কস ইন দ্য রিটেন এক্সামিনেশন, অর্থাৎ ওএমআর যেটা সেটাতে আর কি মানে তোমার যে রিটেন মার্কস সেটা দেওয়া দেওয়া আছে। আর প্রত্যেকটা রং অ্যান্সারের জন্য মাল্টিপল চয়েস কোশ্চেনে নেগেটিভ মার্কিং থাকবে, এবং নেগেটিভ মার্কিং সেটা কত হবে, ঠিক আছে, ডিডাকশন অফ মার্কস
মার্কসে যে নেগেটিভ মার্কিং হয় সেটা কত হবে সেটা কিন্তু আর কি মানে পরিষ্কার ভাবে যে কোশ্চেন বুকলেট থাকবে সেই কোশ্চেন বুকলেটের উপর আর কি মানে পরিষ্কার ভাবে উল্লেখ করে দেওয়া হবে। ঠিক আছে, এই হচ্ছে আর কি মানে পুরো জিনিসটা। আর একটা জিনিস সেটা হচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কসের একটা ব্যাপার দিয়েছে, যে ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কসের একটা ব্যাপার দিয়েছে, সেখানে ইউআর রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে বলেছে ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্ক হচ্ছে 40%, এখানে একদম পরিষ্কার বলে দেওয়া হয়েছে। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 38%, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 35%, এসটির ক্ষেত্রে 30%। ঠিক আছে, আর একটা জিনিস আমি যেটা বললাম মানে আমি আর একটা জিনিস আর কি মানে এখানে খেয়াল করিনি, সেটা হচ্ছে যে এখানে যে ব্রেকআপটা দেওয়া হয়েছে একদম মানে কতজন পরীক্ষার্থী থাকবে 2 নম্বর পাতায়, সেখানে কিন্তু আর কি মানে ইডাব্লিউএস এর যে রিজার্ভেশন, ঠিক আছে, তোমরা দেখবে কিনা আমাকে একবার জানিও, সেটা হচ্ছে মেরিটোরিয়াস স্পোর্টসম্যান, এক্স সার্ভিসম্যান, তারপরে হচ্ছে এসসি এসটি, ঠিক আছে, এদের সবার রয়েছে, কিন্তু ইডাব্লিউএস রিজার্ভেশনটা কিন্তু আমি এখানে কোথাও আর কি মানে দেখতে পাইনি। আর একটা কথা খুব তাৎপর্যপূর্ণ বলা, ঠিক আছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষা দেবে তারা তো পিএসসির ওয়েবসাইটে গিয়ে সবাই মানে একটা রেজিস্ট্রেশন করো, এখানে পরিষ্কার বলেছে দোজ হু হ্যাভ অলরেডি মেড এনরোলমেন্ট থ্রু দা সেম ওয়েবসাইট আর্লিয়ার অলসো নিড টু রেজিস্টার অ্যাফ্রেশ, অর্থাৎ যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছো তারপরেও তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে এনরোলমেন্ট নাম্বারে। দোজ হু হ্যাভ অলরেডি মেড এনরোলমেন্ট থ্রু দা সেম ওয়েবসাইট আর্লিয়ার অলসো নিড টু রেজিস্টার অ্যাফ্রেশ, অর্থাৎ তোমাকে নতুনভাবে একদম অ্যাফ্রেশ কথাটা উল্লেখ করা আছে, নতুনভাবে কিন্তু রেজিস্ট্রেশনের জায়গাটা এখানে আর কি মানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, এটা একদম প্রথম পাতা। এই হচ্ছে ওভারঅল ব্যাপার, 10 পাতার একদম বিস্তারিত বিজ্ঞপ্তি। তোমরা প্রত্যেকে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যাবে, সেখান থেকে ডাউনলোড করবে, করে ভালো করে পড়ে নিয়ে তারপর আগামীকাল আর কি মানে ফর্ম ফিল আপ করবে। আর একটা কথা বলার, আমি তো মানে 2023 প্রিলিমিনারি WBCS এবং 22 যে মেন সেটাকে সামনে রেখে মক টেস্ট সিরিজ আয়োজন করছি, এবং যারা নিতে চাও তারা ডিসক্রিপশন বক্স ইমেল দেখে আমার সাথে যোগাযোগ করবে। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি যে ফুড এসআইয়ের ক্ষেত্রেও আমি এরকম মক টেস্ট আয়োজন করবো, এখনো তো করিনি কিন্তু, কারণ আজকে আমি সিলেবাসটা জানলাম অ্যারিথমেটিক এবং জিএস 100 নম্বরে, ফলে প্যাটার্নটা পরিষ্কার হলো। আমি ভবিষ্যতে যখন আর কি মানে করবো মক টেস্ট তখন তোমাদের ইউটিউবের মাধ্যমে জানাবো, তখন তোমরা যারা যারা নিতে আগ্রহী হবে তারা আমার সাথে ইমেলে যোগাযোগ করবে। নিশ্চয়ই ইউটিউবে তার জন্য নজর রেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর একটা কথা হচ্ছে আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে আমি নতুন ব্যাচ শুরু করবো কিনা। দেখো, আমি নতুন জেনারেল স্টাডিজ এবং ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি রাইটিং এর নতুন ব্যাচ এই রবিবার থেকে মানে ভিডিওটা আপলোড করবো আমার চ্যানেলে, সেটা দেখে যারা আগ্রহী হবে তারা আমার সাথে যোগাযোগ করবে, কারণ সাইকোলজি অপশনের একটা ব্যাচ আমি রবিবার থেকে শুরু করেছি, সেটা এখন মানে জয়নিং অনেকেই করছে। যারা যুক্ত হতে চাও তারা ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দেখে আমার সাথে যোগাযোগ করো, ইমেলের মাধ্যমে আমি বলে দেবো। এটা হয়ে যাক, রবিবার দিন আমি একটা নতুন ব্যাচ আনবো জিএস এবং ডেসক্রিপটিভ রাইটিং এর জন্য, সেটাতে যারা যারা যুক্ত হতে চাইলে তারা খুব ভালোভাবে দেখবে এবং দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে। ভালো থেকো, সমস্ত রকম অথেন্টিক নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন টিপে দাও, তাহলে সবকিছু ভাবে অথেন্টিক ডিটেলস জানার জন্য। তোমরা খুব ভালো থাকো, বিজয়ী হও এবং আমার শুভকামনা সবসময় তোমাদের সাথে থাকবে। চ্যানেলটা ভিডিওটাকে লাইক করো এবং অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো। ভালো থাকো।